আজ আমি জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটসের চ্যাপ্টার 1 থেকে তোমাকে একদল ব্রিটিশ সাইক্লিস্টদের অভাবনীয় একটা গল্প বলবো, যে তারা কিভাবে একদল গোহারা সাইক্লিস্ট থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স হয়ে উঠল। আর হ্যাঁ, আমরা কোনো এলেবেলে চ্যাম্পিয়ন্সদের কথা বলছি না, আমরা ট্যুর দে ফ্রান্স, অলিম্পিক গেমস আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন্সদের কথা বলছি। এখন তুমি হয়তো জিজ্ঞেস করবে যে তারা কী করে এটা করলো। ওয়েল, এই সবই সম্ভব হয়েছিল ডেভ ব্রেলসফোর্ড নামে এক ব্যক্তির জন্য, যার একটা ক্রেজি আইডিয়া সাইক্লিস্টদের জীবন পাল্টে দেয়। 2003 ব্রিটিশ সাইক্লিংয়ের অবস্থা একদম লেজে গোবরে হয়ে পড়েছিল। তারা বহু বছর ধরে সাইক্লিং করছিল কিন্তু তাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, যে কারণে তারা কোনো ভালো বাইক ডিলও পাচ্ছিল না, কারণ ম্যানুফ্যাকচারার্সরা তাদের সঙ্গে কোলাবরেট করতে লজ্জা বোধ করছিল। কিন্তু এই সিচুয়েশনে ব্রেলসফোর্ড এসে তাদের সেই ডুবন্ত তরীকে তটে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হন। ব্রেলসফোর্ড একটা সিম্পল বাট রেভলিউশনারি ফিলোসফিতে বিশ্বাস করতেন, দ্য অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস। শব্দটা খটোমটো শুনতে, তাই না? বাট টেনশন নট, ব্যাপারটা অতটা কমপ্লিকেটেড না। বেসিক্যালি তিনি এটা বিশ্বাস করতেন যে যদি কেউ সাইক্লিংয়ের সঙ্গে জড়িত প্রতিটা জিনিস ইম্প্রুভ করে, সে যত ছোট হোক না কেন, তাহলে এই সব ছোট ছোট ইম্প্রুভমেন্ট একসাথে একটা বড় বুস্ট আনতে পারে। যেমন যদি তুমি টানা এক বছর প্রতিদিন 1% বেটার হতে থাকো, তাহলে বছরের শেষে তুমি নিজের 37.78 গুণ বেটার হয়ে উঠবে। আর একইভাবে যদি তুমি প্রতিদিন 1% করে খারাপ হতে শুরু করো, তাহলে বছরের শেষে তুমি 0.03 মানে অলমোস্ট জিরোতে পৌঁছে যাবে, মানে এক বছরে তুমি তোমার 33 ভাগের 1 ভাগে পরিণত হবে। মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট, তাই না? তো ব্রেলসফোর্ড আর তার ক্রু মিলে ছোট ছোট চেঞ্জেস করা শুরু করে দেয়। তিনি সাইকেল সিটসগুলো আরও কমফোর্টেবল করে তোলেন, টায়ারগুলো যাতে বেটার গ্রিপ দিতে পারে তার জন্য অ্যালকোহল ঘষতে শুরু করেন, তার রাইডার্সরা তাদের মাসেলস গরম রাখার জন্য ইলেকট্রিক্যালি হিটেড ওভারশর্টস পরা শুরু করে, মানে একদম হাইটেক সাইক্লিং আন্ডারওয়্যার যাকে বলে। এমনকি পারফরমেন্স মনিটর করার জন্য বায়োফিডব্যাক সেন্সর্স ইউজ করতে শুরু করেন, ফ্যাব্রিক্সগুলোকে ওয়াইন টানেলে টেস্ট করে আরও বেশি অ্যারোডাইনামিক রেসিং স্যুটস ডেভেলপ করতে শুরু করেন। এমনকি তারা তাদের ট্রাকের ভেতরটা সম্পূর্ণ সাদা রং করে দেয়, কারণ ধুলোবালি স্পিডের সবথেকে বড় শত্রু। এখান থেকে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হতে শুরু করে। ব্রেলসফোর্ড এই সিম্পল ইম্প্রুভমেন্টসগুলো করে থেমে থাকেননি, উনি ব্যোমকেশ বক্সী হয়ে উঠে ছোট ছোট মাইনিউট ডিটেলসগুলোও খুঁজতে লেগে পড়েন। উনি আলাদা আলাদা মাসাজ জেলস টেস্ট করতে থাকেন, যাতে সঠিক জেল খুঁজে পাওয়া যায় যেটা সাইক্লিস্টদের মাসলস আরও তাড়াতাড়ি রিকভার করতে সাহায্য করবে। এমনকি তিনি একজন সার্জেনকে ডেকে এনে রাইডার্সদের ভালো করে হাত ধোয়া শেখান, কারণ অসুস্থ হয়ে পড়লে সাইক্লিংয়ের গেমের সম্পূর্ণ 12টা বেজে যেতে পারে। তিনি সঠিক বালিশ আর গদিও খুঁজে বার করেন যাতে তাদের ঘুম ভালো হয়। খেয়ে ভেবেছিল যে চ্যাম্পিয়ন হতে গেলে ভালো করে ঘুমানো দরকার। অ্যান্ড গেস ওয়াট, এই সব ছোটো ছোটো চেঞ্জেস যেগুলো হয়তো তোমার ফালতু বলে মনে হতে পারে, অ্যাকচুয়ালি সেগুলোতে কাজ হয়। মাত্র 5 বছরের মধ্যেই ব্রিটিশ সাইক্লিং 2008 অলিম্পিক গেমসে দারুণ পারফর্ম করে, তারা সেখানে 60% গোল্ড মেডেলস জিতে নেয়। আর যখন অলিম্পিক্স তাদের নিজের শহর লন্ডনে অনুষ্ঠিত হয়, তখন তারা অলিম্পিক রেকর্ডসের সাথে সাথে ওয়ার্ল্ড রেকর্ডসও ভেঙে দেয়। ও, আর ব্র্যাডলি উইগিন্সের সম্পর্কে তো বলতে ভুলে গেলাম, তিনি প্রথম ব্রিটিশ সাইক্লিস্ট হয়ে ওঠেন যিনি ট্যুর দ্য ফ্রান্স জেতেন। তিনি তার টিমমেট ক্রিস ফ্রুমের রাস্তা তৈরি করে দেন, যিনি আগে গিয়ে আরও 4 বার টুর্নামেন্টটা জেতেন। এইভাবে মাত্র 6 বছরে তারা 5 বার চ্যাম্পিয়ন হয়ে ওঠে। 2007 থেকে 2017 পর্যন্ত ব্রিটিশ সাইক্লিস্টরা 178 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস জেতে আর 66টা অলিম্পিক আর প্যারালিম্পিক গোল্ড মেডেলস পায়। তারা সাইক্লিং জগতের বাদশা হয়ে ওঠে। আর এই সব ব্রেলসফোর্ডের অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস এই ফিলোসফির জন্য সম্ভব হয়। একে বলে বাজি পাল্টানো। তো আমরা এই ইনক্রেডিবল স্টোরি থেকে কি শিখতে পারি? এখানে আমরা একটা সিম্পল শিক্ষা পাই, যে আমরা সবসময় যে ভাবি যে সাকসেসের জন্য আমাদের বড় বড় অ্যাকশন নেওয়া দরকার, যেমনটা আমরা বলিউড ফিল্মে হিরোদের করতে দেখি, কিন্তু সত্যিটা হলো সাকসেস সবসময় ছোট ছোট ইম্প্রুভমেন্টস করেই পাওয়া যায়। আসল কথা হলো ছোট ছোট ডিটেলসে অ্যাটেনশন দেওয়া আর কন্টিনিউয়াসলি প্রগ্রেস করা।
আমাদের নিজের জীবনে আমরা যে কোনো এরিয়াতে ইম্প্রুভমেন্ট আনার জন্য মার্জিনাল গেইনসের ফিলোসফি অ্যাপ্লাই করতে পারি। সেটা আমাদের পার্সোনাল রিলেশনশিপস হোক, ক্যারিয়ার হোক, বা হেলথ বা হবিজ হোক। ছোট ছোট স্টেপ যত সময় যায় তত বড় ট্রান্সফরমেশনস আনতে থাকে। সাপোজ তুমি তোমার ফিটনেসকে ইম্প্রুভ করতে চাও, একেবারে সারাদিন ঘন্টার পর ঘন্টা জিম করার বদলে লাইফে ছোট ছোট চেঞ্জেস আনার উপর ফোকাস করো। নিজের ডেইলি রুটিনে 10 মিনিটের ওয়ার্কআউট দিয়ে শুরু করো। ধীরে ধীরে ওয়ার্কআউটের ইন্টেন্সিটি আর ডিউরেশন বাড়াও, আর সেই সঙ্গে নিউট্রিশন, হাইড্রেশন আর রিকভারিতে নজর দাও। কিছু সময় পরে এই স্মল চেঞ্জেস তোমার ফিটনেস লেভেলে হিউজ ইম্প্রুভমেন্ট আনবে। এই কনসেপ্ট জীবনের অন্য এরিয়াতেও অ্যাপ্লিকেবল। যদি তুমি তোমার রিলেশনশিপসকে ইম্প্রুভ করতে চাও, তো প্রতিদিন কিছু স্মার্ট অ্যাক্টস অফ কাইন্ডনেস আর প্রশংসা করার অভ্যাস তৈরি করো। নিজের কাছের মানুষদের সঙ্গে টাইম স্পেন্ড করার সময় মন দিয়ে তাদের কথা শোনো, আর সেই মুহূর্তে প্রেজেন্ট থাকো। এই স্মল এফর্টসগুলো কনসিস্টেন্টলি ফলো করে তুমি তোমার সম্পর্কগুলোকে আরও স্ট্রং করে তুলতে পারবে, আর আরও গভীর আর মিনিংফুল রিলেশনশিপস তৈরি করতে পারবে। নিজের ক্যারিয়ারে শেখার আর গ্রো করার সুযোগ খুঁজতে থাকো। অনলাইন কোর্সেস, ওয়ার্কশপস বা নিজের ফিল্ডের সঙ্গে রিলেটেড বই পড়ে নতুন স্কিলস শেখার জন্য ছোট ছোট স্টেপস নাও। সবসময় ফিডব্যাক নিতে থাকো, আর কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট করতে হবে সেই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করো। কন্টিনিউয়াস লার্নিংয়ের মাইন্ডসেটকে ফলো করে তুমি তোমার নিজের প্রফেশনাল ক্যাপাবিলিটিসকে এনহ্যান্স করতে পারবে আর নতুন অপরচুনিটিস খুঁজতে পারবে। তাহলে চলো আমরা এই ব্রিটিশ সাইক্লিস্টদের থেকে ইন্সপিরেশন নিয়ে নিজেদের জীবনে মার্জিনাল গেইনসের ফিলোসফি আজ থেকেই অ্যাপ্লাই করা শুরু করি। প্রত্যেকটা ছোট ছোট ইম্প্রুভমেন্টকে সেলিব্রেট করি আর এগিয়ে যেতে থাকি। মনে রাখবে, এই ছোট ছোট চেঞ্জেস আলটিমেটলি বড় ট্রান্সফরমেশন আনতে পারে আর তোমার জীবনকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি জেমস ক্লিয়ারের লেখা বই অ্যাটমিক হ্যাবিটস থেকে অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনসের এই ফ্যান্টাস্টিক কনসেপ্টটা সম্পর্কে জানতে পেরেছি। যদি তুমিও এই ইন্টারেস্টিং কনসেপ্টটা সম্পর্কে আরও গভীরে জানতে চাও, তাহলে আমি তোমাকে এই বইটা পড়ার জন্য হাইলি রিকমেন্ড করছি। তুমি এই বইটা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিনতে পারো। তবে যদি তোমার বই পড়তে বোরিং লাগে কিন্তু তুমি বেস্ট সেলিং পার্সোনাল ডেভেলপমেন্ট বুকসগুলোতে বলা আইডিয়াসগুলোর ব্যাপারে জানতে চাও, তবে আমাদের চ্যানেল তোমার জন্য একটা অল্টারনেটিভ অপশন হতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি চ্যাপ্টার ওয়াইজ কম্প্রিহেন্সিভ বুক সামারিজ দেখতে পাবে। যদি তুমি অন্য কোনো বইয়ের সামারি ফ্রি অফ কস্ট দেখতে চাও, তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।